আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 30 এপ্রিল বৃহস্পতিবার। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ 24 ঘন্টার আপডেট নিয়ে আজকে চলে আসা। আলহামদুলিল্লাহ আজকেও 150 জন বর্তমান প্রাদুর্ভাবের শিকার অসুস্থ রোগী সুস্থ হয়ে তাদের পরিবার পরিজনের কাছে বাসায় ফিরে গেছে। এ নিয়ে সুস্থতার টোটাল সংখ্যা দাঁড়ালো 1539 জন। আপনারা যে যেখানে যে অবস্থা আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 24 ঘন্টার কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট ছিল এটা। আমরা চাই আপনারা সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আর বর্তমানে যেসব প্রবাসী বা সিটিজেনশিপ কুয়েতি যারা যে অবস্থায় অসুস্থভাবে হসপিটালে আছে, সবাই এভাবেই সুস্থ হয়ে তাদের পরিবার পরিজন বাসায় ফিরে যেতে পারবে। চলে যাচ্ছি না, আবার দেখা হবে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত 24 ঘন্টার আপডেট নিয়ে চলে আসা। আজকেও 284 জন আক্রান্ত হয়েছে নতুন করে। এ নিয়ে টোটাল আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 4024 জন। আজকেও 2 জন প্রাদুর্ভাবের আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে টোটাল মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 26 জনে। বর্তমানে আইসিইউতে আছে 66 জন। এবং আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা খুবই কম, মাত্র 20 জন আক্রান্ত হয়েছে। টোটাল সব দেশের মিলিয়ে আক্রান্ত সংখ্যা আজকে 284 জন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। যে যেখান থেকে দেখছিলেন সবাইকে স্বাগত, অমৃত অন্ননা বিদে। আমরা প্রতিদিনই 24 ঘন্টার সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমাদের ভিডিওতে কমেন্টস করুন, লাইক করুন, আর আরেকজনকে দেখানোর জন্য শেয়ার করুন। কারণ আপনার শেয়ারে যদি আরেকজন দেখে উপকৃত হতে পারে। তো যে যেখানে যে অবস্থায় আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনাগুলো ফলো করুন, সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য। একা থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামীকাল আবার সেম টাইমে একই রিজওয়ানুল আবিদে দেখা হবে।